আরজি করে হামলার সময় ডিওয়াইএফআই এর পতাকা দেখতে পাওয়ার অভিযোগকে উড়িয়ে দিয়েছেন বাম যুব নেত্রী তথা মীনাক্ষী মুখোপাধ্যায়। তার স্পষ্ট জবাব, তাদের পতাকা শুধু ডিওয়াইএফআই এর দপ্তরেই নয়, কিনতেও পাওয়া যায়। আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বুধবার রাতে কলকাতার পথে নেমেছিলেন অনেকে। সেই সময়ই একদল ব্যক্তি আরজি করের ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে, ভেঙে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের মঞ্চ, বাদ যায়নি পুলিশের কিয়স্ক এবং ফাঁড়ি। হামলাকারীদের মধ্যে কয়েকজনের হাতে ডিওয়াইএফআই এর পতাকা ছিল বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মন্তব্য, ডিওয়াইএফআই এর পতাকা কিনতেও পাওয়া যায়, পুলিশ ঘটনার তদন্ত করুক। আমাদের পতাকা আমাদের অফিসে পাওয়ার একমাত্র ঠিকানা নয়, আমাদের পতাকা কলকাতার বড়বাজারের দোকানেও রয়েছে। আমরা যখন ওটা কাঁধে নিই তখন দায়বদ্ধতার সাথে কাঁধে নিই। হসপিটালকে বাঁচায়, মানুষকে বাঁচায়, রোগীকে বাঁচায়, লড়াই করার জন্য শয়ে শয়ে আমাদের কমরেডরা খুন হয়েছে, শহীদ হয়েছে। আমরা আমাদের ঝান্ডার দায়িত্ব, তার ভার, তার ওজন আমরা জানি, বইতে শিখেছি, আরো অনেকে তৈরি হচ্ছে বওয়ার জন্য।